हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल मिमेस वर्ल्ड। तो फ्रेंड्स, सामने হচ্ছে কালী পূজো, আর কালী পূজোর আগে সবাই ঘরে কিছু না কিছু একটু মেকওভার করে থাকে। তো আমিও ভাবছি যে এবার আমাদের এই ড্রয়িং রুমটাকে একটু মেকওভার করব। বেশি কিছু করব না, জাস্ট কালারটা চেঞ্জ করব। তো এই কালারটা মানে বহু বছর হয়ে গেছে, তো ভাবছি যে এবার একটু নতুন করে কালার করব। শুধু এই ঘরটাকেই করব, বাকিগুলো করব না। তো এই কালারটা একটু যেহেতু ডিপ কালার, আর এবার ভাবছি যে একটু লাইট কালার করব, সেই জন্য চুজ করছি যে কি করা যায়। আর আমাদের পেন্টারও চলে এসেছে, কিছুক্ষণের মধ্যে কাজ শুরু করে দেবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আমি শুরু করছি, আর যতটুকু কাজ আজকে হবে ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আর বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের ভিডিও। তো এবার আমরা ড্রয়িং রুমটাকে হোয়াইট কালার করে নিলাম, আর এদিকে জানলাটাকে পার্পল কালার করা হয়েছে। আগের বার লাইট পার্পল ছিল, এবার একটু ডিপ পার্পল করা হয়েছে, যেহেতু ওয়ালটা একদম লাইট তাই। আর বাকি আছে, এখনও কাজ পুরো কমপ্লিট হয়নি। তো ওয়ালটা মোটামুটি হয়ে গেছে, আর উপরের যে ফল সিলিংয়ের যে বর্ডার এরিয়াটা, এটা কালার করা বাকি আছে, এটা কমপ্লিট হয়নি। তো আজকের এতটুকু কাজ হলো, আর বাকিটা যখন কমপ্লিট হবে পুরোটাই আমি আপনাদের সাথে শেয়ার করব, একদম ঘরটর গুছিয়ে তারপরেই শেয়ার করব। তো আজকের জন্য এখানেই শেষ করছি, বাই বাই।